having also Kibhabye Shang-Chi's rings, Kamal, our bangles are Kanger Chronopolis connected, our Kibhabye Ishob Eternals Shadow connect to the party. সেই বিষয়ে একটু ছোটখাটো একটা কথা বলে দিই, বিকজ এটা খুবই মাইন্ড ব্লোয়িং, খুবই কনফিউজিং, আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এরকম কনফিউজিং জিনিসপত্র, অ্যাকচুয়ালি কনফিউজিং না বেশি কানেক্টেড জিনিসপত্র। আর আমি জানি না এই থিওরিটাই হতে পারে কিনা, বাট এটা হলে খুবই মাইন্ড ব্লোয়িং হবে। আর আমি এই থিওরিটা পুরো দিন রাত এক করে ভেবেছি, অ্যান্ড এগেইন সরি অনেক লেট করছি, বিকজ যখন শ্যুট করে ওটা আবার ডিলিট হয়ে যায় না, খুব মাথাটা গরম হয়ে যায়, তো একটু লেট হচ্ছে, ঠিক আছে, দু তিন দিন লেট ওই জন্য হয়েছে। সো বেশি দেরি না করে শুরু করে, ঠিক আছে, আমি জাস্ট এক্সাইটেড প্রচণ্ড আমার থিওরিটা শেয়ার করার জন্য। তো আমার মতো ক্যাং এখানে ফ্রেশ আছে, কারণ এখানে ক্যাং টাইম ট্রাভেল করতে পারবে না, কোয়ান্টাম ল্যান্ড থেকে বেরোতে পারবে না, সেই জন্যই ও মেবি অ্যান্টম্যানের হেল্প চাইছে। অ্যান্ড আমার মতো বিভিন্ন টাইম লাইনের বিভিন্ন টাইম লাইন মানে সেম টাইম লাইন সেক্রেট টাইম লাইনের বিভিন্ন বিভিন্ন স্পটে নিজের কোনো একটা কিছু আর্টিফ্যাক্ট ছেড়ে এসছে, যেটা ও কালেক্ট করে, যেমন শ্যাংচির টেন রিং, যেটা প্রবাবলি ওর, বা আরও অনেক কিছু অনেক কিছু। ওকে, তো আমি প্রথম আসি যে কীভাবে শ্যাংচির টেন রিংসটা কানেক্টেড। আমার মতে কমালার যে ব্যাঙ্গেলটা, যা নুড ডিমেনশন থেকে ইয়ে করে, নুড ডিমেনশনটা আমার মতে অ্যাকচুয়ালি কোয়ান্টাম রিয়েলমের একটা ছোটো পার্ট, যেখান থেকে ক্যাং কমালার ব্যাঙ্গেল চুরি করবে আর নিজের টেক ইউজ করে বানানোর চেষ্টা করবে সিমিলার জিনিস, যেটা ও বানিয়ে ফেলবে টেন রিংস, যার মধ্যে ও চাইবে টাইম কন্ট্রোল বা টাইম রিলেটেড কোনো একটা পাওয়ার থাকুক, কারণ কমালার ব্যাঙ্গেলের মধ্যে টাইমে এদিক ওদিক যাওয়ার পাওয়ারটা আছে, মানে টাইম ট্রাভেলিংয়ের পাওয়ারটা, সেই জন্য ও এটাও চাইবে। আর ও এর মধ্যে একটা প্লাস পয়েন্ট অ্যাড করবে, এজিং স্লো, ঠিক আছে, যাতে এজিংটা স্লো হয়ে যায়। আর ও এটা বানাবে, ক্রোনোপলিস বানাবে, আর ও কিছু একটা ভাবে এখানে ফেসে যাবে ওর আর্টিফ্যাক্টগুলোকে বিভিন্ন বিভিন্ন টাইম লাইনে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে রাখার পর, যার মধ্যে টেন রিংস পাবে আমাদের প্রিয় ভেনভু, নট প্রিয় বাট ওয়েনভু। অ্যান্ড তাছাড়া কমালার ব্যাঙ্গেলটা খুঁজতে নুড ডিমেনশন থেকে তো আসবেই অর্থে, আর এখানে আমরা ওই নীল কাটা হাতটা কার সেটাও হয়তো জানতে পেরে যেতে পারি, যদি দেখানো হয় সেইভাবে অত কিছু। তো ও ছেড়ে আসে আর এখানে ফেসে যায়, আর ও ওয়েট করে যে কতদিন টেন রিংসটাকে কেউ অ্যাক্টিভেট করবে আর ও সিগন্যালটা পাবে, কারণ সিগন্যালটা ওর জন্যই গ্রিন সিগন্যাল বেরোনোর। তো শ্যাংচি মুভির এন্ডিংয়ে আমরা দেখি যে শ্যাংচি এটাকে অ্যাক্টিভ করে দেয়, আর যখন কামারতাজে যায়, যেখানে ব্রুস ব্যানার আর মিস মার্ভেল প্রেজেন্ট ছিল, ওখানে আমরা তিনজন, না কামারতাজের কোনো বইতে, না ব্রুস ব্যানারের কাছে, না মিস মার্ভেলের কাছে কোনো তথ্য আছে যে ওটা কী জিনিস, কোথা থেকে এসছে। আর অ্যাকর্ডিং টু ব্রুস ব্যানার যেটা কিছু একটাকে সিগন্যাল পাঠাচ্ছে, যেটা এই ইউনিভার্সের না, একটা ডিমেনশন, নূর ডিমেনশন হতে পারে, অর কোয়ান্টাম রেলম হতে পারে, যেটা অ্যাকচুয়ালি আলাদা একটা ডিমেনশন ক্যাংকে। আর তখনই হয়তো ভুল করে অ্যান্টম্যানের ফ্যামিলি কোয়ান্টাম রিয়েলমে ঢুকে যায়, ভাই কান্ড ইয়াপার হোঙ্গে সব, এখানেই ঘটনা ঘটবে। আর ঢুকে যাওয়ার পরে ওরা ফেসে যায়, অ্যান্টম্যান কিছুভাবে বেরোনোর চেষ্টা করে, বাট ক্যাংকে ধরে নেয় আর বলে আমার হেল্প করো, আমার একটা ফেভার চাই তোমার থেকে, আমি তোমাকে কিছু একটা রিটার্ন দেবো, যেটা পুরো একটা চালবাজি, ভাই ক্যাং এরকম কিছু করবে না, ওই টাইপের ব্যক্তি না। তো ও অ্যান্টম্যানকে নিজের কথায় ফাঁসাবে আর এই জিনিসটাকে আনতে বলবে, যেখানে লেখাগুলো ইটার্নালসের মতন লাগছে, ইটার্নালসের লেখার মতন লাগছে, ইটার্নালস না, যেটা মেবি ইটার্নালসটা ক্রিয়েট করেছিল, যেটা ক্যাং এখানে নিয়ে আসে ক্রোনো পলিসিটিটাকে চালানোর জন্যে, মেবি হতে পারে। আর এখানে ক্যাং কিছুভাবে কেউ না কোনো কারণের জন্য যেতে পারছে না, যে অ্যান্টম্যানকে এখানে পাঠায় এই জিনিসটার মেন সোর্সটাকে নিতে, যাতে কোয়ান্টাম রিয়েলম থেকে বেরোতে পারে আর বিভিন্ন আর্টিফ্যাক্ট নিয়ে কনকারিং শুরু করতে পারে, যেটা গিয়ে শেষ হবে ক্যাং ডাইনেস্টিতে, মানে কোয়ান্টামিনিয়া আর ক্যাং ডাইনেস্টি পুরোপুরি কানেক্টেড হতে পারে। আর আমি এখানে একটা থিওরিতেই ভিডিওটা রাখছি, বিকজ আমার মনে হয় এই থিওরির সাথে অন্য কোনো থিওরি ফিট করবে না, তাই আমি আর একটা থিওরি বলবো যেটা এটার থেকে একটু আলাদা হলেও এটা ঠিক আগেই ফিট করবে। তো ভিডিওটা আমার করার সময় এসে গেছে, তোমরা হয়তো ভিডিওটা এনজয় করেছো, যদি এনজয় করে থাকো তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। ফার্স্ট অ্যানিভার্সারির আগে 150 গোল আমাদের, 150 না করতে পারো 120 করে দাও ভাই, 20 সাবস্ক্রাইবার প্লিজ, একটু হেল্প করো, একটু সাপোর্ট করো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, নেক্সট থিওরি ভিডিওতে অ্যাকচুয়ালি, যেটা অ্যান্ডম্যানের উপর হবে, আর নেক্সট আরও দুটো ভিডিও হবে থিওরির উপর বেস্ট, এটা তো একটা থিওরি বেস্ট ছিল, আরও দুটো ভিডিও হবে অ্যান্ডম্যান থিওরির উপর। টিল দেন থিঙ্ক ফিকশনাল, থিঙ্ক ওয়ার্ল্ড।